আজকে আপনাদের খেদমতে কুরআনুল কারীমের 28 নম্বর পারার মোস্ট ইম্পর্টেন্ট একটা সূরা সূরাল মুনাফিকুন কোন সূরা আল্লাহ সূরা মুনাফিক নামে একটা সূরাই নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ পড়ে আবার সূরা মুনাফিকুন নামে সূরা আছে না নাই আবার সূরা কাফিরুন নামে সূরা আছে না নাই আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সম্পর্কে সূরা নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ পড়ে আবার এই মুনাফিকদেরকে কিভাবে চিহ্নিত করবেন এই চিহ্নিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা মুনাফিকুন নামে একটা সূরাই নাজিল করে দিয়েছে আমার প্রিয় ভাইরা তো এখানে আপনাদের সামনে যে আটটি তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের এই মোস্ট ইম্পর্টেন্ট সূরা সূরাল মুনাফিকুনের প্রথম আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহ তাআলা তার নবীকে বলছেন হে নবী এই মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন সাক্ষী দেয় কি দেয় মুনাফিকরা যখন নবীর কাছে আসে মনোযোগ দেন এরা যখন নবীর কাছে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে তখন তারা সাক্ষী দেয় ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ হে রাসূল আমরা আপনাকে সাক্ষী দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহর রাসূল আমরা কি সাক্ষী দেই আপনি আল্লাহর রাসূল আমরা সাক্ষী দেই কে বলে জোরে বলেন কে বলে মুনাফিকরা যখন রাসূলের কাছে আসে রাসূলের কাছে এসে বলে সবাই যেমন সাক্ষী দেয় আমরাও সাক্ষী দিলাম অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ পড়ে কিন্তু নবী তো বুঝতে পারে না নবী তো বুঝে না নবী তো বুকে আগলে নাই দয়ার নবী মায়ার নবী বুকে আগলে নাই আল্লাহ তাআলা নবীকে আবার সতর্ক করে নবীরে জানিয়ে দেয় নবী শুনেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন আল্লাহ নবীরে সতর্ক করে বলেন ও নবী শুনে নেন এরা যতই আপনাকে স্বীকার করুক না কেন তাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে না নাই আর জোর আছে না নাই নবী তো বুঝতে পারে নাই কিন্তু আল্লাহ বুঝাই দিলেন নবী শুনেন এরা যে আপনারে বলে আপনি আল্লাহর নবী আপনারা যে সাক্ষী দেয় এরা আপনারে এক কথা বলে বাহিরে যে আরেক কথা বলে এদের অন্তরে মিথ্যা দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে বলে নাউজুবিল্লাহ তাহলে নবীরে এরা স্বীকার করে আপনি নবী কিন্তু আল্লাহ বলছে না খবরদার আল্লাহ তো অন্তরের খবর জানে কি জানে না জানে কি না আল্লাহ সমস্ত খবর জানে আল্লাহ তাআলা নবীরে সতর্ক করে দেওয়ার জন্য সূরা মুনাফিকুনের প্রথম আয়াত নাজিল করে নবীরে বললেন হে নবী শুনেন আপনারে যে এরা আপনারে যে বলে নবী হয় বলে স্বীকার করে খবরদার এরা আপনার নবী বলে স্বীকার করে না এদের অন্তরে মিথ্যা দিয়ে ভরপুর বলে নাউজুবিল্লাহ তাহলে মুনাফিকের এক নম্বর আলামত কি এরা মিথ্যাবাদী এরা কি জোরে বলেন কি মুনাফিকের এক নম্বর আলামত এরা মিথ্যাবাদী এরা কথায় কথায় মিথ্যা বলে এরা সত্য কথা বলতে পারে না এরা সত্য বলতে চাইলেও বলতে পারে না সবসময় মিথ্যা কথা বলে ঠিক কি না মুনাফিক চিনলেন তো এক নাম্বার এদের আলামত হচ্ছে এরা মিথ্যা বলে আমাদের সমাজে যারা মিথ্যা বলবে আমাদের সমাজে যারা অতিরিক্তভাবে মিথ্যা কথা বলবে মনে রাখতে হবে আমাদের সমাজে ওর মধ্যে মুনাফিকের স্বভাব চরিত্র আছে কথা বলেন ঠিক কি না এই জন্য যারা মিথ্যা বলে খবরদার মিথ্যা বলবেন না মিথ্যা বললে কখনো জান্নাতে যেতে পারবেন না এই মিথ্যা বলার কারণে রাব্বুল আলামিন আপনার অন্তরকে মরিচিকা দ্বারা ভরপুর করে দিবে নাউজুবিল্লাহ পড়ে আল রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বললেন তাদের অন্তরে আছে রোগ তাদের অন্তরে কি আছে আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ আল্লাহ বললেন তাদের অন্তরে মারাদ রয়েছে রোগ রয়েছে ব্যাধি রয়েছে ফাযাদাহুমুল্লাহু মারাদা আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগটা কমায় না আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগটাকে আরো বাড়িয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহ বলে রশি টেনে ধরে নাই আল্লাহ ছেড়ে দিয়েছে কত দূর পারবি যা কত দূর অন্যায় করবি কর কিন্তু শুনে রাখ এই অন্যায় করতে করতে ওয়ালাহুম আযাবুন আলীম আযাব আছে না নাই আর জোর আছে না নাই আল্লাহ বললেন কত দূর যাবি যা কত দূর যাবি যা কত মুনাফিকি করবি কর কিন্তু শুনে নে শুনে নে ওয়ালাহুম আযাবুন আলীম কঠিন আযাব আছে না নাই আল্লাহ বলছে ওয়ালাহুম আযাবুন আলীম এমন আযাব দিব যন্ত্রণাদায়ক আযাব বলেন আল্লাহু আকবার তাহলে মুনাফিক এদের এক নম্বর আলাম হলো হলো বিমা কানু ইয়াকযিবুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে বেদি দিয়ে দেয় রোগ দিয়ে দেয় আবার রোগটা বাড়িয়ে দেওয়ার এক নম্বর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তারা মিথ্যা বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে বেঁধে দিয়ে দেয়, এজন্য তারা শুনেও শুনে না, বুঝেও বুঝে না, তারা কিছু জানলেও জানতে পারে না। কথা বলেন ঠিক কি না? তাদের সামনে যখন এই কোরআনের কথাটা নিয়ে যাওয়া হয়, তখন তাদেরকে এই কোরআনের কথাটা বলা হয়, তখন তারা কি বলে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ও নবী শুনে নেন, আপনি যতই তাদেরকে বুঝান না কেন, যতই তাদেরকে কোরআনের কথা বুঝান না কেন, সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবী শুনে নেন, শুনে নেন, তারা কখনো ঈমান আনবে না। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আপনি তো তাদেরকে যতই বুঝান, এদেরকে কাছে নিয়ে বুকে নিয়ে যতই বুঝান, লা ইউমিনুন, এরা ঈমান আনবে? আরো জোরে বলেন, ঈমান আনবে? কার কথা? নবীর কথা না আল্লাহর কথা? আল্লাহ বলে দিয়েছেন, নবী আপনি তাদেরকে যতই বুঝান, এদেরকে কাছে নিয়ে যতই বুঝান, লা ইউমিনুন, এরা ঈমান আনবে? কারণ সুম্মুম বুকুমুম উমুন ফাহুম লা ইয়ারজিউন। এরা বধির, এরা কি? এরা বোবা, এরা বধির, এরা কানা, এরা শুনেও শুনে না, দেখেও বোঝে না। এরা মনে করে নিজেই একাই একশো, ঠিক কি না? এরা মনে করে এরা নিজেই একাই একশো, এমন আছে না নাই? এরা যখন জমিনে বিচরণ করে, যখন ফাসাদ সৃষ্টি করে, তখন যখন ওদেরকে সাবধান করা হয়, ওরা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী, ঠিক কি না? এরা মনে করে ওরাই শান্তি স্থাপনকারী, ওরা মনে করেছে মানব প্রচিত আইন দিয়ে শান্তি স্থাপন করা যাবে। কিন্তু কিয়ামত পর্যন্ত মানব প্রচিত আইন দিয়ে যদি শান্তি শান্তি করে, খবরদার, কখনোই শান্তি আসা সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? শান্তি পাবে তখন যখন কোরআনের বিধান দিয়ে দেশ পরিচালনা হবে, ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? তাহলে মুনাফিকদের এক নাম্বার আলামত হচ্ছে এরা কি? সবাই বলেন না কি? তাহলে মিথ্যা কথা বলা যাবে? আরো জোর বলেন, যাবে? খবরদার, কখনো মিথ্যা কথা বলা যাবে না।